কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সার্জিক্যাল স্ট্রাইক নাকি সীমান্ত সংঘর্ষ, এ নিয়ে মতবিরোধ বেড়েই চলেছে ভারত পাকিস্তানের মধ্যে, বাড়ছে উদ্বেগ ও উত্তেজনা। গেল বুধবার রাতে ভারতে দাবি করা সার্জিক্যাল স্ট্রাইক নামে এ অভিযানে নিহত হয় দুই পাকিস্তানি সেনা সদস্য সহ 38 জঙ্গি। এ ঘটনার পরই পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের খবর ভিত্তিহীন দাবি করে একে আন্তঃসীমান্ত সংঘর্ষ হিসেবে উল্লেখ করে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে 8 ভারতীয় সেনা সদস্য নিহত ও এক সেনা সদস্যকে আটকের খবর প্রকাশিত হয়। চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বলেন, যে কোনো ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত তার দেশ। একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এদিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সংবাদ মাধ্যমে প্রকাশিত 8 সেনা সদস্য নিহতের খবর মিথ্যা বলে দাবি করেছে আর আটকের ঘটনাটি এর সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানায়। তবে নিরাপত্তার স্বার্থে পাঞ্জাব সীমান্তের 6 জেলা থেকে 15 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিচ্ছে তারা। অন্যদিকে কাশ্মীর ইস্যু নিয়ে পরমাণু শক্তিধর দু দেশের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হুমকি বন্ধ করে আলোচনার তাগিদ দিয়েছে দেশটি। On a range of issues, including security issues. দুলি মল্লিক, 21 টেলিভিশন।